এত রোগী এরা আসলে আমি এদেরকে রোগী মনে করি আর আসলে রোগী এরা এদের উপরে মায়া করে এদের চিকিৎসা করা উচিত জি এদের উপরে মায়াও রাখতে হবে এদের থেকে দূরত্ব বজায় রাখতে হবে যাতে আমাদেরকে খারাপ না করে দেয় এবং এদের জন্য হেদায়েতের দোয়াও করতে হবে যেমন রোগীর জন্য দোয়াও করেন চিকিৎসাও করেন চেষ্টাও করেন সব করেন তাদের ভালো পথ্য দেওয়ার চেষ্টা করে ডায়েট ডায়েট ঠিক রাখার চেষ্টা করেন কত রকম চেষ্টা করছেন বাকিটা আল্লাহর উপরে ছেড়ে দেন হেদায়েতের মালিক আল্লাহ ওই রকম শেফার মালিক আল্লাহ জি মাইমুনাকে জাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সহধর্মিনী হাত্তা দাখালনা আল আবি জাহম ইবনে আল হারিস ইবনে সেম্মা আল আনসারি আমরা প্রবেশ করলাম আবু জুহাইম বিন হারিস বিন সেম্মা আনসারির কাছে তার কাছে আসলাম ফাকাল আবু জুহাইম তখন আবু জুহাইম বললেন রাদিয়াল্লাহু আনহু আকবালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিন নাহবি বীরে জামাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বীরে জামাল নামক স্থান থেকে আগমন করলেন আসলেন ফালাকিয়া রাজুলুন তখন তার সাথে সাক্ষাৎ করলো জনৈক ব্যক্তি ফাসাল্লাম আলী আর সালাম করলো ওই ব্যক্তি সালাম করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফালাম ইয়ারুদ্দা আলীহি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী সাল্লাম কিন্তু সালামের জবাব দিলেন না কি করলেন হাত্তা আকবাল আল জিদার দেয়ালের কাছাকাছি আসলেন ফামাসাহাবে ওয়াজহিহি ওয়া ইয়াদাইহি আর তারপরে সে দেয়ালে হাত মেরে মুখমণ্ডল এবং দুই হাতের উপর মসে করলেন মানে তায়াম্মম করলেন সুম্মা রাদ্দা আলাইহি সাল্লাম তারপরে সালামের জবাব দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাবের ক্ষেত্রেও কি করতেন উযু অবস্থায় উযু থাকলে আর না হইলে কমপক্ষে একটু পবিত্রতা অর্জন করে নিয়ে হাদাস মুক্ত হয়ে যায় সেজন্য তায়াম্মম করে নিয়েছেন তায়াম্মম করে নিয়ে সেরম করেছেন এটি উত্তম যদি উযু অবস্থায় কেউ সবসময় থাকতে পারে আর উযু নাই এখানে পানি নেই বা পানি ব্যবহার করতে পারছি না এই সময় তো তায়াম্মম করে নিলাম একটু পবিত্রতায় থাকলাম ভালো কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করতেন এই জন্য করলেন কিন্তু হাদাস অবস্থায় বড় নাপাকি থাকলেও গোসল ফরজ হয়ে আছে স্বপ্নদোষ হয়েছে স্বভাবস হয়েছে সালামে জবাব দেওয়া যাবে না সালামে জবাব দেবো যে কোনো অবস্থায় সালামের জবাব দেওয়া যাবে একমাত্র শৌচ কার্য পুরা করছেন বাথরুমের ভিতরে পেশাব পায়খানা করছেন ওই সময় সালামের জবাব দিতে পারবেন না আপনি অথবা আপনি নাফাক অবস্থা আছেন আপনি সালাম দেবেন না এইরকম স্বামী স্ত্রী মিলন অবস্থা আছেন তখন বলা যেতে পারে বাকি যেসব আমাদের দেশের বিদাতিদের ফতোয়া জানি না কয়টা জায়গা আছে কি বলতে পারেন আমি কখনো না মনে হয় তাদের বইগুলো তো কম পড়া হয় কিন্তু একবার দেখেছিলাম যে ১৬টি জায়গায় নাকি সালাম দেওয়া নেওয়া মাকরুহ তাদের কাছে হ্যাঁ ১৬টি ক্ষেত্রে সালাম দেওয়া নেওয়া তাদের কাছে মাকরুহ যায় তার মধ্যে একটি হচ্ছে খাওয়ার সময় সালাম দেওয়া যাবে না কোরআন পড়লে সালাম দেওয়া যাবে না আর কিছু আছে হ্যাঁ সালাতের অবস্থায় সালাত যে পড়ছে তাকে সালাম দিতে পারেন কিন্তু আপনি ওয়ালাইকুম সালাম বললে সালাত নষ্ট হয়ে যাবে ওয়ালাইকুম সালাম কথাই বলবেন না হাতের ইশারায় সালামের জবাব দেওয়ার হাদিস রয়েছে জি হিসাব করলে তো আসবে কারণ হিসাবটা গড়বড় হয়ে যেতে পারে মাশাআল্লাহ ভালো হিসাব রেখেছে ওরা এদের ধর্মের হিসাব কিতাব ভালো বাস কোরআন হাদিসের দলিল নেই বাকি সবই আছে ফতোয়া আলমগীরি সম্পর্কে কোন একজন ভালো আলেম বলেছেন যে ফতোয়া আলমগীরি তো দুনিয়ার সব আছে কোরআন হাদিস বাদ দিয়ে কোরআন হাদিস ছাড়া বাকি সবই আছে ফতোয়া আলমগীরি জি তো এক সময় মজহাবের তকলিদটা এত তুঙ্গে ছিল ভারত উপমহাদেশে যে কোরআন হাদিসের ধরাধারি নেই হানাফি ওলামা আকাবেররা কি বলেছে বুজুর্গারে দিন কি বলেছে ব্যাস ওইটার নাম ধর্ম জি আর ওইটা এখনো এটা এর উপরে এই যে মরিচা লেগে আছে এর উপরে আঘাত করে 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 কিছুটা ছুটেছে আলহামদুলিল্লাহ আপনাদের কিন্তু অধিকাংশ লোকের এখনো এই মরিচা জং ছুটেনি আরও আঘাত করতে হবে আরও পিটুনি দিতে হবে এই বেদাতের ওপর শিরকের ওপরে গুমরাহির ওপর তাহলে এগুলো ছুটবে জি কিন্তু মানুষকে তাদের সংশোধনের জন্য তাদের ইসলাহর জন্য তাদের কল্যাণের জন্য যদি তাদেরকে তিতা ওষুধ খাওয়ানো হয় যে তুই রুগী ভালো হয়ে যাবি তো অসন্তুষ্ট হয়ে গাল দেয় যেন কখনো কখনো রুগী কিন্তু ডাক্তারকে মেরে দেয় করে না ডাক্তারকে গাল দিয়ে দেয় বিশেষ করে ছোটো বাচ্চা যদি ইঞ্জেকশন করে আর যদি রেগে যায় খেপে যায় তাহলে তো ডাক্তারকে নার্সকে সব চোদ্দ গোষ্ঠীকে গাল দিয়ে দেয় তো ওই রকম করে আমাদের সাথে বেদাতপন্থীরা যতগুলি গোমরা লোকেরা আছে ওরা ওইরকম করছে আমাদের সাথে রুগী এরা আসলে আমি এদেরকে রুগী মনে করি আর আসলে রুগী এরা এদের উপরে মায়া করে এদের চিকিৎসা করা উচিত জি
এদের উপরে মায়াও রাখতে হবে, এদের থেকে দূরত্ব বজায় রাখতে হবে যাতে আমাদেরকে খারাপ না করে দেয়, এবং এদের জন্য হেদায়েতের দোয়াও করতে হবে। যেমন রোগীর জন্য দোয়াও করেন, চিকিৎসাও করেন, চেষ্টাও করেন, সব করেন, তাদের ভালো পথ্য দেওয়ার চেষ্টা করেন, ডায়েট ঠিক রাখার চেষ্টা করেন, কত রকম চেষ্টা করছেন, বাকিটা আল্লাহর উপরে ছেড়ে দেন। হেদায়েতের মালিক আল্লাহ, ওই রকম শেফার মালিক আল্লাহ। জি, এই হাদিস আবু জুহাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখানে একটি কথা গুরুত্বপূর্ণ বলে দাও, ভালো হবে। তায়াম্মুমের বিষয়ে তা হচ্ছে তায়াম্মুম সম্পর্কে দুটো হাদিস সহি, একটির বর্ণনাকারী আবু জুহাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিস সহিহ বুখারী 337 নম্বর হাদিস, আর আরেকটি হাদিস যেটি বারবার করে আসছে আর সামনেও আসবে, সেটি হচ্ছে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তার যে ঘটনা ঘটেছিল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, একই সাথে দুইজন সফরে ছিলেন আর দুইজনের স্বপ্নদোষ হয়ে যায়, আর তারপরে পানি ছিল না, তখন তারা কি করেছিলেন, দুইজন না একজন, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে গড়াগড়ি করেছিলেন, হ্যাঁ ঘোড়ার মতো করে দিলেন গড়, হ্যাঁ যে গোসল করতে হয় আর গোসলের বিকল্প যেহেতু, সুতরাং ভাবছেন যে এখানে শুধু এই তেমন করে হয়, একটু হাতে আর মুখে দিয়ে হয়, গোটা শরীরটাকে ধুলোতে কী করে গড়াইতে হবে, এই গড় দিয়েছিলেন, গড়াগড়ি করেছিলেন। উমর রাদিয়াত বলছেন না আমি পরে নামাজ পড়ব, পরে নামাজ পড়ব। দুইজনে আসলেন দুই রকম আমল কর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, তখন দুইজনকে বললেন যে দেখো তোমাদের জন্য যথেষ্ট ছিল যে একবার মাটিতে হাত মারতে আর তার মুখমণ্ডলে মশাই করতে আর হাতে মশাই করতে, এইটাই বড় নাপাকি দূর করার জন্য যথেষ্ট, যেমন ছোট নাপাকি দূর করার জন্য যথেষ্ট সেই হাদিস। তাহলে তায়াম্মুমের মর্মে দুটো হাদিস, আবু জুহাইমের হাদিস রাদিয়াল্লাহু আনহু আর আম্মার বিন ইয়াসির হাদিস, দুটো সহি।